লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজেদের দাবিতে অনর। তার সাথে সাথে রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাঁচ দফা দাবি ছুড়ে দিয়েছেন। সুপ্রিম কোর্ট ডেড লাইন বেঁধে দিয়েছিল জুনিয়র চিকিৎসকদের এবং জুনিয়র চিকিৎসকরা উল্টে রাজ্যকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ডেড লাইন বেঁধে দিয়েছিলেন। গতকাল স্বাস্থ্যভবন অভিযান পাঁচ দফা দাবিতে, আর সেই স্বাস্থ্যভবন অভিযানে সারা রাত ধরে চলল স্বাস্থ্যভবনের সামনে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, আন্দোলন, বিক্ষোভে উত্তাল। আর সেই বিক্ষোভে আচমকাই সামিল আর্জি করেন নিহত চিকিৎসকের পরিবার, তার বাবা মা, তার কাকিমা, দাদা। আর তাতেই কিন্তু ফের নতুন করে মাত্রা পেল, নয়া মাত্রা পেল আর্জি করের এই আন্দোলন। সেখান থেকে একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে এবার আর্জি করের যে সমস্ত চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন, জুনিয়র চিকিৎসকরা, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী তথা গোটা চিকিৎসক সমাজ। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে বলা ছিল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারবে না রাজ্য, তবে তারপর যে কোনো পদক্ষেপ নিতে পারবে রাজ্য। অর্থাৎ সুপ্রিম কোর্টের ডেডলাইনের ২৪ ঘন্টা পার হতে চলল, চিকিৎসকরা তাদের নিজেদের দাবিতে অনর। আর এবার কিন্তু চরম পদক্ষেপ নিতে চলেছে নবান্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে, এমনই কিন্তু খবর উঠে আসছে। জুনিয়র চিকিৎসকদের লাইসেন্স বাতিল থেকে শুরু করে তাদের সাসপেন্ড, যে কোনো পদক্ষেপ নিতে পারে রাজ্য। আর তার মধ্যেই কিন্তু যখন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য, কীভাবে এই আন্দোলনকে দমানো যায়, যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে সেই নির্দেশেও তারা রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের দাবিতে অনর, আন্দোলনে লাগাম পড়াতে এবার কিন্তু চরম পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য, এমনই কিন্তু খবর সামনে আসতে এবার নড়ে চড়ে বসলো কেন্দ্র। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে যদি কড়া ব্যবস্থা নেওয়া হয়, একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিল কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন রাজ্যকে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার কিন্তু সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপ, কেন্দ্র সরাসরি হস্তক্ষেপ করলো। কেন্দ্রীয় যে চিকিৎসক সংগঠন, তারা কিন্তু সরাসরি রাজ্যকে একেবারে চরম বার্তা দিয়ে দিল, জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হলে কী হতে চলেছে আগামী দিনে, সে ধরনেরই কিন্তু বড় ইঙ্গিত দিয়ে দিলেন চিকিৎসক সংগঠন দিল্লি থেকে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি তুলে কাজে যোগ দিতে হবে জুনিয়র চিকিৎসকদের। তবে একাধিক দাবি নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে নেমেছে জুনিয়র ডাক্তাররা। বুধবার স্বাস্থ্যভবনের বাইরে বিক্ষোভ আন্দোলনে বসে রয়েছেন তারা। এই পরিস্থিতিতে এবার রাজ্যকে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলি দিল কড়া বার্তা, কাজে ফেরা নিয়ে পশ্চিমবঙ্গের বিক্ষোভরত ডাক্তারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলে দেশজুড়ে ফের আন্দোলনে নামতে চলেছেন তারা। বড় ঘোষণা, একেবারে সারা ভারতীয় চিকিৎসক সংগঠনের, কাজে ফেরা নিয়ে পশ্চিমবঙ্গে বিক্ষোভরত ডাক্তারদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ যদি রাজ্য নেয়, তাহলেই কিন্তু রীতিমতো গোটা দেশের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে, এমনই কিন্তু হুঁশিয়ারি দিল। কারণ তারা আন্দোলনে নামবেন, এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি রাজ্যকে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া রেসিডেন্ট অ্যান্ড জুনিয়র ডক্টরস জয়েন্ট অ্যাসোসিয়েশন ফোরামের বক্তব্য, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগী মৃত্যুর যে হিসাব সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে তা একেবারে ভুল। চিকিৎসক সংগঠন দুটির অভিযোগ, চিকিৎসকদের কাজে ফেরাতে যেভাবে পরোক্ষে চাপ দেওয়া হচ্ছে, খুব দ্রুত সব রাজ্যের রেসিডেন্ট ডক্টরসরা বৈঠক ডাকতে চলেছে, এই বৈঠকই ঠিক হবে পরবর্তী কর্মসূচি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার দ্বিতীয় শুনানির দিনই নিরাপত্তা পরিকাঠামো সুনিশ্চিতের আশ্বাসের ভিত্তিতে সর্বভারতীয় স্তরে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসক সংগঠনগুলি কাজে ফিরেছেন। সংগঠনের অভিযোগ, এখনও চিকিৎসকদের কোনো দাবি মেটেনি। উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিন রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পাদ্রিওয়ালা
ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে সল করেন চিকিৎসার অভাবে রাজ্যে 23 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের কর্মবিরতিকে দায়ী করেছে রাজ্য। চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর উল্লেখ রয়েছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্টও। এরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি, সুপ্রিম কোর্টে রাজ্য মিথ্যে কথা বলেছে। তারপরই পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন জুনিয়র ডাক্তাররা এবং গতকাল থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আর এই মুহূর্তে কিন্তু এবার চরম পদক্ষেপের পথে, কারণ এই আন্দোলন ভাঙতে গেলে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তবেই কিন্তু দমানো যাবে এই আন্দোলন। তবে এতে কিন্তু ফল হিতে বিপরীত হতে পারে। একেবারে অল ইন্ডিয়া চিকিৎসক সংগঠন কেন্দ্রীয়ভাবে দিল্লি থেকে যে চরম বার্তা রাজ্যকে দিল, তাতেই কিন্তু এবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে গোটা রাজ্য। কারণ যদি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয় রাজ্যের তরফে, তাহলেই কিন্তু গোটা দেশে আন্দোলনের ঝড় তুলে দেবেন চিকিৎসকরা। চিকিৎসকদের সংগঠনগুলি বৈঠকে বসতে চলেছে এমন কিন্তু খবর উঠে আসছে। তার সাথে সাথে একেবারে বড় সড় ধাক্কা রাজ্যকে অল ইন্ডিয়া চিকিৎসক সংগঠনগুলির কেন্দ্রীয়ভাবে কিন্তু একেবারে কড়া হুঁশিয়ারি। যদি বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তবে কেন্দ্রীয় চিকিৎসকরা কেন্দ্রীয়ভাবে গোটা দেশ জুড়ে কর্মবিরতি, ধর্মঘটে এবং আন্দোলনে নামবেন। গোটা দেশের চিকিৎসকরা সুপ্রিম কোর্টের নির্দেশের পর, সুপ্রিম কোর্টের আশ্বাসের পর অবশেষে তারা কর্মবিরতি তুলে নিলেও এই রাজ্যের চিকিৎসকরা এখনও পর্যন্ত কর্মবিরতিতে আন্দোলনে সামিল আছেন। কারণ তাদের যে পাঁচ দফা দাবি, সেই দাবি মানতে হবে। তবে কিছুতেই কিন্তু সেই দাবি মানতে নারাজ রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে বিনীত গোয়েলকে এই মুহূর্তে পুজোর আগে সরানো যাবে না। কারণ পুজোর আগে তিনি কোনো রকম রিস্ক নিতে চাইছেন না, কারণ তিনি একজন জানাশোনা ব্যক্তি, তিনি এতদিন ধরে রয়েছেন, তাই তাকে সরানো যাবে না পুজোর আগে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডেকেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী নবান্নে অপেক্ষা করলেও জুনিয়র চিকিৎসকদের কোনো প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাননি। তারপর সন্ধে 7:30 পর নবান্ন ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একেবারে টালমাটাল পরিস্থিতি। তারপরই কিন্তু রাতে চরম হুঁশিয়ারি রাজ্যকে জুনিয়র চিকিৎসকদের। আর এবার কিন্তু যখন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে তেমন ইঙ্গিত দিয়ে পাওয়া যাচ্ছে রাজ্যের পক্ষ থেকে, নবান্নের পক্ষ থেকে, ঠিক তখনই কিন্তু অল ইন্ডিয়া চিকিৎসক সংগঠনগুলি, সমস্ত চিকিৎসক সংগঠনগুলি কেন্দ্রীয়ভাবে রাজ্যকে চরম বার্তা, কড়া হুঁশিয়ারি, একেবারে হুঙ্কার ছেড়ে দিল। এবার কিন্তু ভগবানরা রাস্তায় নেমেছে। এবার কিন্তু গোটা দেশের চিকিৎসা পরিষেবাকে লাটে তোলার ডাক এবং গোটা দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু দিয়ে দিল রাজ্যকে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এরপর মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন? আদর এই জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যারা সুপ্রিম কোর্টের নির্দেশের পরও আন্দোলনে সামিল, কর্মবিরতিতে সামিল, চিকিৎসা পরিষেবায় বা চিকিৎসার কাজে এখনও যোগ দেননি, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন? শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে কোনো কড়া পদক্ষেপ নিতেই পারবে রাজ্য। আর যদি পদক্ষেপ নেন, কোনো কড়া স্টেপ নেয়, তাহলে কেন্দ্রীয়ভাবে অল ইন্ডিয়া বেসিস কিন্তু একটা বড় আন্দোলনের ঝড় এই রাজ্য সরকারের বিরুদ্ধে ধেয়ে আসতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত, এমনই কিন্তু ঝড়ের পূর্বাভাস দিয়ে দিয়েছে অল ইন্ডিয়া চিকিৎসক সংগঠনগুলি। তারা তড়িঘড়ি কিন্তু বৈঠকে ডেকেছেন সমস্ত সংগঠন। তাই আগামী দিনে আরও যে পরিস্থিতি শোচনীয় হতে চলেছে এই রাজ্য, যে ধীরে ধীরে ক্রমশ চাপে পড়ে যাচ্ছে চিকিৎসকদের চাপে, সেদিকেই কিন্তু মোড় নিচ্ছে সমস্ত কিছু ঘটনা। আগামী দিনে কী হতে চলেছে, শেষ পর্যন্ত রাজ্য কী পদক্ষেপ নেয় এই আন্দোলন তুলতে, চিকিৎসকদের সাথে বৈঠক করে চিকিৎসকদের দাবি কি মেনে নেবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কী হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।